রমজানের সাধনায় ক্ষুধা প্রচন্ড পানির পিপাসা সামনে ওখানে রেডি পানিও রেডি হাজার লক্ষ টাকা দিলেও যদি বলি তোমাকে এক লাখ টাকা দিব তোমার ক্ষুধা আসেনি বলে আছে খানাও রেডি খাও আজানের বাকি ২০ মিনিট খাবো না তোমার টাকা নিয়েও খাবো না তাহলে এই সবকটা তুমি ১১ মাস আমল করো রমজান মাস পাইও আমি হালাল খানাটাও খাইতে পারি না আল্লাহর বিধানে নিষেধ বাকি ১১ মাসে আমি হারামটা কেন খাবো আল্লাহর বিধানে নিষেধ দ্বিতীয় রমজানের সাধনার আরেক শিক্ষা হলো তুমি রোজা রাখার কারণে বুঝো ক্ষুধার কষ্ট কেমন এক দিনের রোজার ক্ষুধা এটা নিজেরে ভাবো ১২টা মাস কত গরিবেরা না খাইয়া জীবন কাটায় তাদের কষ্ট কেমন তোমার এক দুই দিন রোজার ক্ষুধা সহ্য করতে পারো না ইফতারির আগে পাগলের মতো হয়ে যাও দর্জনার ইফতারি লাইনে রেডি করা কিন্তু রোজাদারের পেটে এতটাই ক্ষুধার তৃষ্ণা মনে হয় যেন দর্জনার খানা একা খেয়ে ফেলব তাহলে একদিনের ক্ষুধার কষ্ট কেমন এই জমিনে গরিব যারা আছে তাদের ১২ মাসের ক্ষুধার কষ্ট কেমন ও আল্লাহর বান্দাটা যখন তুমি বুঝতেছো এবার গরিবের হক আদায় করার চেষ্টা করো রমজানে আদায় করো অন্য মাসে আদায় করো গরিবের হক আদায় করার এক পথ হলো নফল দান সদকা করো দ্বিতীয় আরেকটা বাধ্যতামূলক ফরজ আমল হলো যাকাত আদায় করো এই ভালো করে বুঝেন দোহারের মানুষ ধনী মানুষ যাকাত দেওয়া না আদায় করা যাকাত কি আদায় করা গরিবেরা এই গরিবের ধনীর থেকে যাকাতের টাকা পাওয়া তার অধিকার গরিবেরা ধনীর টাকার অংশ যাকাত হিসেবে পাওয়া কি আর বড় লোকের তাকে আদায় করে দেওয়া দায়িত্ব আদায় করে দেওয়া দায়িত্ব এগুলো এক ব্যবধান আর একটা হলো যাকাত আদায় করা এক কথা আর গরিবের হক আদায় করা আর এক কথা হা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কি জানেননি জানেন না কেউ আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সহধর্মিনী যাকাতের মাল দিবেন শুনছেন অমুক এলাকায় এক গরিব এলাকায় একজন গরিব মানুষ আছে খুব খেয়াল করেন তো তার খাদেমকে বললেন খাদেমাকে বললেন এই টাকাটা অমুক ব্যক্তি গরিব অসুস্থ জাকাতের অংশ থেকে তাকে পৌঁছায়া দাও খুব খেয়াল করেন জাকাতের টাকা পৌঁছাইয়া দাও তো খাদেম আম্মা জান আয়েশার টাকা নিয়ে গেলেন কয়েকটা কথা বইলা দিলেন এই জাকাতের টাকা যে দিবা তার বিছানার পাশে রেখে দিবা তার হাতে দিবা না তার হাতে দিবা না যাকাতের টাকাটা তার বিছানায় রেখে দিবা তার হাতের মধ্যে দিবা না দুই নাম্বার কথা হলো এটা যাকাতের টাকা এটা বলবা না বুঝেননি এক নাম্বার যাকাতের সম্পদ ওই দুস্থ গরিব অসহায় অসুস্থ মানুষটার হাতের মধ্যে দিবা না অসুস্থ মানুষ যেই বিছানায় পড়ে আছে
ওই বিছানার পার্শ্বে শিয়রে রেখে দিবা নাম্বার দুই যাকাতের টাকা যে দিবা তাকে এটা বলবা না তিন নাম্বার যাকাতের সম্পত্তিটা যে দিবা বিনিময় কোনো দোয়াও চাইবা না রমজানের মাধ্যমে গরিবের হক আদায় করার সবক নাও এজন্যই তো আমার নবী আল্লাহর কাছে দোয়া করতেন আয় আল্লাহ গরিবি হালাতে আমাকে বাঁচাইও গরিবি হালাতে মরণ দিও কিয়ামতের দিন গরিবদের সাথে আমার হাসর করায়ো নবী বলেন ও গরিব ধনী লোকের 500 বছর আগে প্রত্যেক গরিব আল্লাহর জান্নাতে যাবে ধনী লোকের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে ওই গরিব যারা আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলবে রমজানের মধ্যে গরিবের হক আদায় করে নাও রমজানের মাধ্যমে গুনাহমুক্ত জীবন তুমি তৈরি করো রমজানের ভিতরে সবথেকে দামি বড় আমল হলো সারা দিনের রোজা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে দুনিয়ার মুমিন কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রমজানের রোজাকে বাধ্য করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনি ভাবে বাধ্য করা হয়েছিল তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর কেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো গুনাহমুক্ত হতে পারো নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস তোমরা অবৈধ নাজায়েজ গুনাহ থেকে নিজেকে বাঁচাও হারাম জিনিস থেকে নিজেকে বিরত রাখো তো মানুষের কাছে আল্লাহ অনেক সম্মানিত করবেন আল্লাহর কাছেও মর্যাদা বেড়ে যাবে রমজান আসতেছে আসতেছে বলতে বলতে রমজান চলে যাওয়ার পথে আল্লাহ পাক তাকওয়া অর্জন করার জন্য আমাদেরকে রোজা দিয়েছেন পৃথিবীর সব ধর্মের মধ্যে এই রোজার নিয়ম আছে সিস্টেম আলাদা নাম আলাদা হিন্দুদের মধ্যেও এই না খাওয়ার সাধনা আছে খ্রিস্টানদের মধ্যে আছে ইহুদির মধ্যে আছে বৌদ্ধদের মধ্যে আছে তবে আমাদের না খাওয়ার সাধনাটা ভিন্ন আমাদের এই না খাওয়ার মধ্য থেকে আমরা পরকালের পুঁজি অর্জন করব দুনিয়াতেও আমরা শক্তিশালী হব আমলের লাইনে ইলমের লাইনে কলব রুহের পাওয়ার আমরা বাড়াবো এজন্য আল্লাহ পাক এই রোজার রমজানের রোজা আমাদেরকে দিয়েছেন একটা রোজার এত পরিমাণ মূল্য হাদিসে পাকে নবী বলেন একটা জন্ম লগ্ন থেকে একটা কাক ডানা মেলে যদি উড়তেই থাকে আর সে উড়ে উড়ে মৃত্যু পর্যন্ত সামন দিকে যায় তা সে কত দূর যাবে হায়াতুল হায়ওয়ানে আছে একটা কাকের হায়াত অন্যান্য উড়ন্ত পাখির তুলনায় বেশি কমপক্ষে 1000 বছর একটা কাকের হায়াত নিম্নে তা একটা কাক জন্ম থেকে যদি মৃত্যু পর্যন্ত শুধু উড়তেই থাকে সামনের দিকে আগাইতেই থাকে সে কত দূর গেল নবীজি বলেন একটা রোজাদার শুধু এক রোজার বরকতে জাহান্নাম থেকে সে তত দূর পেছনে চলে যাবে তাহলে এক রোজার এত দাম এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো নিজেকে গুনাহমুক্ত করো অন্যান্য আমলের মধ্যে তাকওয়া অর্জন করাটা খুব কঠিন রমজানের রোজার মাধ্যমে সহজ কারণ অন্য আমলের মধ্যে একনিষ্ঠতার সাথে আল্লাহর জন্য করাটা এটা ব্যাহত হয় যেমন নামাজ পড়ি আমরা একা একা যখন পড়ি খুব দ্রুত মানুষকে দেখানোর জন্য পড়ি খুব আস্তে আস্তে তো আল্লাহ ছাড়া অন্যের দেখানোর নিয়তে কোনো আমল করার নাম রিয়া রিয়া হলো কবিরা গুনাহ কেউ হজ করবে সেখানেও মানুষকে দেখানোর সুযোগ আছে
কেউ যাকাত দিবে সেও মানুষকে দেখাইতে পারে মাইক লাগায়া মানুষকে জানান দেয় আমি যাকাত দিব দোকানওয়ালারা সাইনবোর্ড লাগায় যাকাতের কাপড় পাওয়া যায় তার মানে পৃথিবীতে থেকে নিকৃষ্ট আর কোনো কাপড় নাই যাকাতের কাপড় এতটাই দুর্বল তাহলে এটাও মানুষকে দেখানোর জন্য তেলাওয়াত মানুষকে দেখানোর জন্য সুযোগ আছে রোজাটা কাউকে দেখানোর চাইলেও কোনো সুযোগ নেই আমি যে রোজা রাখছি কাউকে দেখাবো কোনো সুযোগ আল্লাহ বলেন এটা শুধু আমার জন্যই তাহলে এটার পুরস্কারও ভিন্ন قال النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل الصوم لي وأنا أجزي به نبي برننا كرين الله بولسن حديث قدسي هنبي جنايدن روزاتا أمار جنوي آرير پورشکار آمي كارو حاتي دیبونا বরং আমি নিজ কুদরতের হাতে রোজাদারকে ডাইরেক্ট পুরস্কার দান করব ওয়াফি রাওয়ায়াতিন আসাউমু লি ওয়া আনা উজুজা বিহি আল্লাহ আরো মহব্বত লাগায় বলতেছেন কয় না না কোনো দেওয়া ঠাওয়া নাই রোজাদার তোমার সুসংবাদ হলো তুমি আমার জন্যই যেহেতু রোজা রাখছো তাহলে আমি দিমুটুমু না আমি আল্লাহ নিজেই তোমার হয়ে যাব পুরস্কার আমি আল্লাহ নিজে আমি হাতে কিছু দিব এটা পাবা না আমি আল্লাহ নিজেই তোমার পুরস্কার অর্থাৎ তুমি আমাকেই পেয়ে যাবে অর্থাৎ আমি তোমার হয়ে গেলাম তাহলে আল্লাহ যদি আপনার আমার হয়ে যায় কোনো পেরেশানি নাই এই হয়ে যাওয়ার মতো সুযোগটা রোজার মাধ্যমে সম্ভব তবে রোজাটা রোজার মতো হতে হবে বলে রোজা মানি রোজার অর্থ হলো জ্বালায় দেওয়া কি জ্বালায় দেয় গুনাহ জ্বালায় দেয় আর এই তাকওয়া মানিও ছেড়ে দেওয়া বলে কি ছেড়ে দিবা গুনাহ ছেড়ে দিবা তাহলে রোজার সাথে তাকওয়ার একটা গভীর সম্পর্ক রোজার দ্বারাও আমরা বেঁচে থাকি তাকওয়ার মানিও বেঁচে থাকো আল ইহতিরাজ আনিল মাসিয়া রোজার দ্বারা খানা পিনার থেকে বেঁচে থাকো তাকওয়ার দ্বারা গুনাহ থেকে বেঁচে থাকো আর এই বেঁচে থাকাটা তখনই সম্ভব যখন বান্দার অন্তরে আল্লাহর ভয় চলে আসে আর এই ভয়টা অর্জন করার জন্যই মাধ্যম কয়েকটার মধ্যে এক মাধ্যম হলো রোজা আর এক মাধ্যম হলো কুনু মাআস সাদিকিন আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা এদের সহবাদ এর মাধ্যমে তাকওয়া অর্জন হয় আল্লাহ এজন্য আয়াতে বলছেন ও মুমিন দুনিয়াতে কোনো মালিক পাবেন না যে তার কাজের লোক বা গোলাম বা কর্মচারীকে বন্ধু বলে পৃথিবীতে একটা মালিক পাবেন না যে কাজের লোকেরে বলে এই বন্ধু পাবেন আল্লাহ কেমন মালিক আল্লাহ প্রত্যেকটা মুমিন যারা গোলাম এদেরে বলেন তোমরা আমার বন্ধু বন্ধু বলার দ্বারা মহব্বত কমলো না বাড়লো বাড়লো তো মহব্বতের ভেতর দিয়ে আল্লাহ কঠিন কোনো কাজ দিলেও এটা কষ্ট লাগে না মহব্বত মানুষকে অনেক আসান কষ্টের জিনিস আসান করে দেয় দেখবেন এই রোজা রইয়াও অনেকে সিমেন্ট টানে রড ফ্যাক্টরিতে কাজ করে আপনি 10 কেজি নিতে কষ্ট হয় সে সিমেন্টের বস্তা টানতেছে কেমনে এটা মহব্বত টাকার মহব্বত কিসের মহব্বত টাকার মহব্বত আল্লাহ বন্ধু বলে বললেন তোমার জন্য একটা কাজ নির্ধারণ করা হয়েছে বাই ফোর্স অর্ডারও দেন এটা করো বললেও তো করতে হতো কিন্তু রোজাটা আল্লাহ কেমনে বুঝাইতেছেন এক তো বললেন তুমি আমার বন্ধু দ্বিতীয় বললেন তোমার জন্য একটা কাজ বরাদ্দ হয়েছে তুমি করবানি বন্ধু তো বন্ধু চিন্তা করবে এমন কি কাজ যেটা আমি বরদাস্ত করতে পারবো কিনা আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম বলে এমন একটা কাজ যেটা তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও দেওয়া হয়েছিল বন্ধু বলে হ্যাঁ আমার পূর্বে যারা ছিল এরা যদি করতে পারে তা আমিও পারবো আল্লাহ বলেন
যদি কাজটা করো তাহলে এর পুরস্কার হবে সবথেকে বড় একটা পুরস্কার কি আমি আল্লাহ তাকওয়ার মাকাম দান করব তাকওয়ার মাকাম এটা কত বড় দামি একটা জায়গা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ বলেন আমার কাছে দামি ওই বান্দা ওই বান্দী যার মধ্যে থাকবে তাকওয়া আল্লাহর ভয় আর তাকওয়ার মাকাম এমন দামি একটা জায়গা যদি বান্দা অর্জন করে আল্লাহর সাথে বান্দার মোলাকাতের মাঝখানে কোনো পর্দা থাকবে না হর কে দারদ খৌফে হক দর দিল মাদান জান্নাতুল মাওয়া দেহদ ও রামকাম জুজবা হক চি জে মখা আজ ইনসো যা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো তাকওয়ার মাকাম তুমি যদি অর্জন করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা তাকওয়ার মাকাম অর্জন করবে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে পর্দাবিহীন তার সাথে মোলাকাত দিব এই রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো বলে এক মাসের সাধনা তুমি ১১ মাস পরিচালনা করো বলে এক মাসের সাধনার মাধ্যমে তুমি তাকওয়া যদি অর্জন করতে পারো বাকি ১১ মাস তোমার জন্য দ্বীনের উপরে চলা সহজ বলে এক তুমি রোজা রাখলা রোজা রাখার মাধ্যমে এক তো তুমি দেখলা ইফতারির মাত্র ২০ মিনিট টাইম বাকি সামনে ইফতারি রেডি খানাও রেডি পেটও তোমার প্রচন্ড ক্ষুধা পানিও আছে পিপাসাও আছে ইফতারির আজানের বাকি আছে ২০ মিনিট যদি কাউকে বলি তোমার পেটে এত প্রচন্ড ক্ষুধা পানির পিপাসা তুমি দরওয়াজা জানালা বন্ধ করে তুমি ১ লিটার ২ লিটার পানি পান করে নাও কেউ দেখবে না কেউ করবে নি কেন আল্লাহর ভয় এই ভয় তুমি বাকি ১১ মাস বাস্তবায়ন করো রমজানে তোমার সামনে খানা রেডি পেটেও ক্ষুধা খানাটা হালাল পানির পিপাসা আছে ক্ষুধাও আছে এরপরেও বান্দা কেন পানি পান করে না খানাও খায় না আল্লাহর বিধানে এই মুহূর্তে খাওয়াটা হারাম তাহলে এই মাস নিয়ে তুমি ১১ মাসে ওই তালিম চালাও রোজার মাসে আমি হালাল খানাটাও আল্লাহর ভয়ে খাইতে পারি না ক্ষুধা থাকা সত্ত্বেও তাহলে অন্য মাসে আমি হারাম খানাটা কেমনে খাবো এই হলো রমজানের সাধনা এক মাসের সাধনা দিয়ে ১১ মাস লাইনে নিয়ে আসো রমজানের সাধনায় ক্ষুধা প্রচন্ড পানির পিপাসা সামনেও খানা রেডি পানিও রেডি হাজার লক্ষ টাকা দিলেও যদি বলি তোমাকে ১ লাখ টাকা দিব তোমার ক্ষুধা আসেনি বলে আছে খানাও রেডি খাও কয় আজানের বাকি ২০ মিনিট খাবো না তোমার টাকা নিয়েও খাবো না তাহলে এই সবকটা তুমি ১১ মাস আমল করো রমজান মাস পাইয়াও আমি হালাল খানাটাও খাইতে পারি না আল্লাহর বিধানে নিষেধ বাকি ১১ মাসে আমি হারামটা কেন খাবো আল্লাহর বিধানে নিষেধ দ্বিতীয় রমজানের সাধনার আর এক শিক্ষা হলো তুমি রোজা রাখার কারণে বুঝো ক্ষুধার কষ্ট কেমন একদিনের রোজার ক্ষুধা এটা নিজেরে ভাবো ১২টা মাস কত গরিবেরা না খাইয়া জীবন কাটায় তাদের কষ্ট কেমন তোমার এক দুই দিন রোজার ক্ষুধা সহ্য করতে পারো না ইফতারির আগে পাগলের মতো হয়ে যাও দর্জন আর ইফতারি লাইনে রেডি করা কিন্তু রোজাদারের পেটে এতটাই ক্ষুধার তৃষ্ণা মনে হয় যেন দর্জন আর খানা একা খেয়ে ফেলবো এমন হয় না
কিন্তু আল্লাহ পাকের কুদরত দর্জনার খানা তুমি একা খাইবা যে মনের টান কিন্তু এক গেলা শরবত পান করলে দেখো ক্ষুধা থাকে না নিজের প্লেটের খানাও নিজে শেষ করতে পারি না তাহলে একদিনের ক্ষুধার কষ্ট কেমন এই জমিনে গরীব যারা আছে তাদের 12 মাসের ক্ষুধার কষ্ট কেমন ও আল্লাহর বান্দাটা যখন তুমি বুঝতেছো এবার গরীবের হক আদায় করার চেষ্টা করো রমজানে আদায় করো অন্য মাসে আদায় করো গরীবের হক আদায় করার এক পথ হলো নফল দান সদকা করো দ্বিতীয় আরেকটা বাধ্যতামূলক ফরজ আমল হলো যাকাত আদায় করো এই ভালো করে বুঝেন দোহারের মানুষ ধনী মানুষ যাকাত দেওয়া না আদায় করা যাকাত কি আদায় করা গরিবেরা এই গরিবের ধনীর থেকে যাকাতের টাকা পাওয়া তার অধিকার গরিবেরা ধনী টাকার অংশ যাকাত হিসেবে পাওয়া কি আর বড় লোকের তাকে আদায় করে দেওয়া দায়িত্ব আদায় করে দেওয়া দায়িত্ব এগুলো এক ব্যবধান আর একটা হলো যাকাত আদায় করা এক কথা আর গরিবের হক আদায় করা আরেক কথা হা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কি জানেননি জানেন না কেউ আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সহধর্মিনী যাকাতের মাল দিবেন শুনছেন অমুক এলাকায় এক গরীব এলাকায় একজন গরিব মানুষ আছে খুব খেয়াল করেন তো তার খাদেমকে বললেন খাদেমাকে বললেন এই টাকাটা অমুক ব্যক্তি গরিব অসুস্থ যাকাতের অংশ থেকে তাকে পৌঁছায় দাও খুব খেয়াল করেন যাকাতের টাকা পৌঁছাইয়া দাও তো খাদেম আম্মা জান আয়েশার টাকা নিয়ে গেলেন কয়েকটা কথা বইলা দিলেন এই যাকাতের টাকা যে দিবা তার বিছানার পাশে রেখে দিবা তার হাতে দিবা না তার হাতে দিবা না যাকাতের টাকাটা তার বিছানায় রেখে দিবা তার হাতের মধ্যে দিবা না দুই নাম্বার কথা হলো এটা যাকাতের টাকা এটা বলবা না বুঝেননি এক নাম্বার যাকাতের সম্পদ ওই দুস্থ গরিব অসহায় অসুস্থ মানুষটার হাতের মধ্যে দিবা না অসুস্থ মানুষ যেই বিছানায় পড়ে আছে ওই বিছানার পার্শ্বে শিয়রে রেখে দিবা নাম্বার দুই যাকাতের টাকা যে দিবা তাকে তা বলবা না তিন নাম্বার যাকাতের সম্পদটা যে দিবা বিনিময় কোনো দোয়াও চাইবা না কথা বুঝেননি জাকাতটা দিলেন কে খবর নেই নাম কি কাকে দিলেন এক গরিব সুস্থ না অসুস্থ অসুস্থ এই যারা জাকাত দিবেন খেয়াল করেন জান্নাত পাওয়া অনেক সহজ এর থেকে হাজার গুণ বেশি কঠিন মনে করি অনেক সহজ কিন্তু এর থেকে হাজার গুণ কঠিন নবীজি কানছেন কেন তার তো কোনো গুনাহ ছিল না ছিল নবীজি কানছেন কেন সারা রাত আবু বকর সিদ্দিক জান্নাতের টিকিট পেয়েছেন না কথা বলেন না কেন তো সারা জীবন কাঁদছেন কেন
এই রমজানে হযরত ওমরের আমল কি কি পরিমাণ কান্না আর আপনি নামাজ ঠিকমতো নাই রোজা ঠিকমতো নাই হালাল হারামের ভেদাভেদ নাই আপনার কান্নাও নাই আপনি এমনিই জান্নাতে যাবেন এত সোজা ভাবলেন কিভাবে দেখেন আম্মা জান আয়েশা যাকাতটা দিতেছেন আর বলে দিতেছেন তিনটা কথা যাকাত যে দিবা ওই লোকটার হাতে দিবা না যে শুয়ে আছে অসুস্থ বিছনায় ফালায়া রাখবা নাম্বার দুই যাকাত যে দিছো এটা তাকে বলবা না যে যাকাতের টাকা হ্যাঁ খুব খেয়াল করেন তিন নাম্বার যাকাতের মালটা দিয়া কোনো দোয়া চাইবা না খবরদার কোনো দোয়া চাওয়া জায়েজ নেই টাকা দিয়ে চলে এসে এবার ও জিজ্ঞাসা করে আম্মা জান আপনি যাকাত দিবেন গরিবের কাছে ভালো কথা কিন্তু তিনটা কথা বললেন কেন যে তার হাতে দেওয়া যাবে না বলা যাবে না যাকাতের টাকা দোয়াও চাওয়া যাবে না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যাকাতের টাকা যদি তুমি দিতে যাইতা তার হাতে তার হাত থাকতো নিচে তোমার হাত থাকতো উপরে তাহলে তুমি হইতা দাতা সে হতো গ্রহিতা দাতা বড় গ্রহিতা ছোট ঠিক নি না না যাকাতের টাকা যিনি দিবেন তিনি ছোট যিনি পাবেন সে বড় অতএব তার হাত নিচে থাকবে এটা শরীয়ত না এটা আল্লাহ পছন্দ করেন না অতএব তার হাতে দিবা না নিচে রাখবা সে উপর থেকে ধইরা নিবে কারণ এটা তার অধিকার আমার ধনী লোকের 100 টাকায় গরিবের 8.5 টাকা ওনার মালিক গরিব বড় লোক যদি না দিয়া খায় ওর মাইয়া বলা ভঙ্গু হয়ে যাবে মরার আগে আল্লাহ কইছে বড় লোক তোরে 100 টাকা দিলাম ধইরা রাখ আমানত এখানে 2.5 টাকা গরিবের তাহলে গরিবের আমানতটা ধইরা রাখলে 2.5 টাকাটা টাইম মতো দিবা বিনিময়ে বড় লোক কয় টাকা পাইলো 97 টাকা আটানা এখন বড় লোক কইবো আল্লাহ গরিবের না আমারে দিলা কেন ওটা ওরেই দিতা কয় না ও ধরে রাখতে পারবে না তোমার যেহেতু 97 টাকা আটানা আছে তুমি এটা দিয়া লড়াই সরাই খাও গরিবের 2.5 টাকা তোমার কাছে জমা রাখো কারণ ও ভেঙ্গে ফেলবে রাখতে পারবে না সময় মতো রে দিয়ে দিবা তাহলে যাকাত আদায় করা না দেওয়া যাকাত দেওয়া না কি আদায় করা ফরজ আর দেওয়াটা দায়িত্ব গরিব যাকাত পাওয়াটা অধিকার তাহলে যাকাত দেওয়া এটা কিন্তু অনুদান না অনুগ্রহ না যাকাত গরিবের দেওয়া এটা দয়া না যাকাতের টাকা গরিবের কাছে পৌঁছায় দাও এটা কি না আম্মা জান আয়েশা বললেন কোন দোয়া চাইবা না যাকাতের টাকা দিয়া কেন সেটা পাওনাদার আমি আরো ঋণী সে তো পাওনাদার তার অধিকার বেশি আমি তো 2.5 টাকা ঋণী গরিবের কাছে অতএব এটা দিবা এর বিনিময়ে কোনো দোয়া চাওয়া যাবে না কারণ এটা দয়া না আমি দয়া করলে না দোয়া চাবো এটা তো দয়া করি না বরং আমার ঋণের বোঝাটা হালকা করলাম গরিবের দিয়া কি করলাম হালকা করলাম দেখেন আমরা বুঝি পুরো উল্টা শরীয়ত কি বলে আর আমরা পুরোটা কি উল্টা দোকানে লেখা যাকাতের কাপড় অথচ আম্মা জান বললেন মালটা দেখানোই যাবে না বলাও যাবে না যে যাকাতের কাপড় যাকাত যে খাওয়ার উপযুক্ত তাকে দিয়া দাও তাকে বলতে হবে না এটা যাকাত গরিবের যাকাত খাওয়া হালাল এটা তার অধিকার বলে দিতে হবে না এটা যাকাত দিলাম ও যা মনে চায় তাই করুক ও মালিক হয়ে গেছে এখন যদি নদীতে ফালায় দেয় তো ওর বিষয় কথা বুঝাইতে পারছি দোকানে লেখা যাকাতের কাপড় পাওয়া যায় আসেনি এখানে এটা লেখা লাগবে কেন তার মানে পৃথিবীতে কোনো কোম্পানি এর থেকে থার্ড ক্লাসের কাপড় আর বানায় নাই অন টাইম কাপড় কথা ঠিক কেন দোকানেও কত জাতের কাপড় আছে লিখতে হবে কেন যাকাতের কাপড় বড় কঠিন কথা আল্লাহ বুঝার তৌফিক দান করে এরপরে আর একটা বলছি জাকাত আদায় করা আর গরিবকে দেওয়া
জাকাত আদায় করে দেওয়া আর একটা হলো গরিবের হক আদায় করে দেওয়া গরিবের হক আদায় কেমনে হবে আপনি একটা কাপড় দিলেন 250 গ্রাম চিনি হ্যাঁ আধা কেজি সেমাই দিলেন এইটা হলো গরিবকে দেওয়া আরেকটা হলো গরিবের হক আদায় করে দেয়া আধা কেজি চিনি দিলেন 250 গ্রাম আপনি এভাবে বুট কিনে দিলেন এটা হলো দেওয়া আর হক আদায় করে দেওয়ার মানে আপনি 100 লোকের যাকাত দিয়ার নাম করার দরকার নাই আপনার এই দোহার থানা 100 লোক আছে ধনী মানুষ যাকাত দিবে বিটজন করে দিক এক একজন গরিবেরে বলবে তোর এক মাসে কত সাহারিয়া ইফতারিতে যা লাগবে সব আমি দিলাম ঈদের বাজারের জন্য যা প্রয়োজন সব হিসাব দাও এক বস্তা চাল ডাল বুট লাগবে চিনি লাগবে এক মাসে তোর ইফতারিতে যেন আর কারো কাছে হাত ভিজাইতে না হয় গরিব তোমার এক মাসের ইফতারি যা লাগে আমি দিলাম সাহারিতে যা লাগবে দিলাম ঈদের বাজারে যা লাগবে সব আগে দিয়ে দিলাম এটা হলো গরিবের হক আদায় করে দেওয়া গরিবের হক আদায় করো রমজানের মাধ্যমে গরিবের হক আদায় করার সবক নাও এজন্যই তো আমার নবী আল্লাহর কাছে দোয়া করতেন আয় আল্লাহ গরিবি হালাতে আমাকে বাঁচাইও গরিবি হালাতে মরণ দিও কিয়ামতের দিন গরিবদের সাথে আমার হাশর করায়ো নবী বলেন ও গরিব ধনী লোকের 500 বছর আগে প্রত্যেক গরিব আল্লাহর জান্নাতে যাবে ধনী লোকের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে ওই গরিব যারা আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলবে রমজানের মধ্যে গরিবের হক আদায় করে নাও রমজানের মাধ্যমে গুনাহমুক্ত জীবন তুমি তৈরি করো রমজানের ভিতরে সবথেকে দামি বড় আমল হলো সারা দিনের রোজা সারা দিনের রোজা মানে কি না খাইয়া থাকার নাম রোজা না রোজা শব্দের অর্থই হলো জ্বালাইয়া দেওয়া কি জ্বালায় বলে গুনাহ চোখের গুনাহ হাতের গুনাহ জবানের গুনাহ কানের গুনাহ রোজা যারা রাখবে তারা শুধু না খাইয়া থাকবে তা না গুনাহ থেকে হাতটাকে বাঁচাবে পেটেরে বাঁচাইবে খানা থেকে যৌবনকে বাঁচাইবে স্ত্রীর থেকে হাত চোখ কান বাঁচায় রাখবে গুনাহ থেকে এর নাম রোজা এর নাম সিয়াম সাধনা অথচ এখন দিনের বেলাও দোকানপাটে খাটা খানা চলে ওপেনে খানা চলে বাধা দেওয়ার কেউ নাই এমন একটা সময় আমরা দেখছি সব হোটেল রেস্তোরাঁ বন্ধ খোলার কোনো উপায় নাই আসর পরে খুলবে ইফতারির জন্য এখন ওপেনে খাওয়া চলে বাধা দেওয়ার কেউ নাই কেউ বাধা দিলে তার উপরে বিপদ কিছু আছে কুলাঙ্গার ওরা বলে আমার ঘরে কি ভাতের টান আছে আমি রোজা রাখবো কেন আমরা কি ভাতের অভাবে রোজা রাখি কথা বলেন না কেন অথচ আমি শুরুতে বলছি রোজার নিয়ম হিন্দুদের মধ্যে আছে খ্রিস্টানের মধ্যে আছে ইহুদির মধ্যে আছে নাম আলাদা সিস্টেম আলাদা না খাওয়ার সাধনা সব ধর্মের মধ্যে আছে তবে আমাদের সাধনাটা শুধু না খাওয়া না পেটেরে বাঁচাও খানা থেকে হৃদয়টা বাঁচাও চোখ বাঁচাও হাত বাঁচাও কান বাঁচাও গুনাহের থেকে এ হলো দিনের আমল রাতের আমল হলো তারাবিহের নামাজ কয় রাকাত এক রাকাত কম পড়া যাবে না 20 রাকাত তারাবির নামাজ অন্য মাসে একটা নফল রমজানে এক নফল ফরজের সমান একটা ফরজ আমল 70 গুণ বেশি অতএব এই মাসে নফল কম হবে না বেশি বেশি তারাবির নামাজ 20 রাকাত তারাবি রহমতের নবী আদায় করেছেন জামাতের সাথে মসজিদের মধ্যে ওমরে ফারুক
হাজার হাজার সাহাবাদের মিটিং নিয়া মিটিং করে সিদ্ধান্ত নিয়ে এরপরে চালু করেছেন ও বাবারা যারা আট রাকাত পরে আমরা তর্কে যাব না যদি তার সাথে আমি হাসি মুখে জবাব দেই বলবো ঠিক আছে তোমার কথা আমি আট রাকাত তারাবী মেনে নিলাম কিন্তু 12 রাকাত আমি ছাড়বো না নফল হিসাবে পরে 20 রাকাতই পড়বো দ্বিতীয় কথা ওমরের আমলটা কি তোমার কাছে ভালো লাগে না ওমরের দাম কত যেই ওমরের কথায় আল্লাহ খুশি হইয়া কোরআন শরীফে আয়াত নাযিল করেছেন ওমরের খেয়াল ওমরের মতে আল্লাহ খুশি হইয়া আয়াত নাযিল করেছেন কোরআন শরীফে নবী বলেন আমার পরে আলাদা আরেকজন নবী হলে ওমর হতো আমার পরের নবী সেই ওমর সিদ্ধান্ত নিয়ে হাজার হাজার সাহাবাদের মাধ্যমে 20 রাকাত জামাতে চালু করেছেন তো কিয়ামতের দিন যদি এই খেয়াল করেন কিয়ামতের দিন যদি আল্লাহ কয় যে ওমরের মতে আমি একমত হইয়া কোরআনে আয়াত দিছি অতএব ওমর যেহেতু সাহাবাদেরকে নিয়ে 20 রাকাত নামাজ চালু করছেন আমি এটাই খুশি তাহলে 8 রাকাত লাগে উভয় কি কোনো ঝামেলা নাই তর্ক নাই ঝগড়াও নাই আমার সহজ কথা পেস্টেস নাই কি আল্লাহ বলতে পারে না যেই ওমরের মতে একমত হইয়া আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছেন যেমন একটা ঘটনা এক মিনিটে বলি বাইতুল্লাহ নবীজি তাওয়াফ করতেছেন ওমরে ফারুক সাথে আরো সাহাবায়ে কেরাম তো তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া লাগে ওয়াজিব না পড়লে গুনাহ হয় তো নামাজটা কোথায় পড়বেন নবী খেয়াল নিতেছেন কি বাইতুল্লাহর দরজা বরাবর পড়ব না হজরে আসওয়াদের পাথর বরাবর পড়ব না জমজম বরাবর ওমর কইতেছে নবী আমার খেয়াল ইব্রাহিম নবী যেই পাথরে দাঁড়ায়া বাইতুল্লাহ নির্মাণ করছেন সেটাকে মাকামে ইব্রাহিমই বলে এই পাথর বরাবর পড়ি আর একজনে আরেক খেয়াল দিছেন নবী চুপচাপ বসে আছেন জিব্রাইল আমিন আসছেন আয়েশা কয় নবী আল্লাহর কোরআনের আয়াত নিয়ে আরছি আল্লাহ বলছেন ওমরের মতে আল্লাহ একমত আপনাকেও ওমরের মত মেনে নিতে বলেছেন তাহলে আল্লাহ ওমরের মতে একমত হইয়া কোরআনে আয়াত দিলেন আর সেই অনুযায়ী এখন আমরা তাওয়াফের পরে 2 রাকাত নামাজ বাইতুল্লাহর দরজা বরাবরও পড়ি না জমজম বরাবর পড়ি না ওই থেকে চালু হয়েছে মাকামে ইব্রাহিম বরাবর এখনো চলতেছে তাহলে সেই আল্লাহ কি হাসরের ময়দানে যদি বলেন যে ওমরের মতে আমি একমত হইয়া নবীরে বলছি ওমরের মত মেনে নেন তাহলে ওমর যেহেতু সমস্ত সাহাবাদেরকে নিয়ে মিটিং কইরা মসজিদে 20 রাকাত চালু করছে আমি ওমরের মতেই খুশি 8 রাকাত ওলারা কি বলবে সেদিন আর আসলে ইবাদত কার জন্য আট রাকাত পড়ে ভাব কেন কি ভাব কেন আমগো সালাম দেয় না আমরা দিলেও নেয় না বিষয় কি তুমি ইবাদত করলে আল্লাহর জন্য এখানে ভাব সাবাসলো কেন কি যারা জোরে আমিন বলে তারা এক দল যারা আসতে বলে তারা আলাদা দল মনে করে নাবির উপরে হাত বাঁধলে আলাদাদেরকে ভিন্ন দল মনে করে বুকের উপরে হাত বাঁধলে আলাদা দল মনে করে বিষয়টা কি সব তো আল্লাহর জন্য করতেছি এখানে দলাদলি কেন সালাম দেয়ও না দিলেও নেয় না আট রাকাতের পরে মসজিদে মনে হয় একটা তুফান শুরু হয়ে যায় কে বের হবে কেন আপনি মসজিদ থেকে বের হবেন অন্য মুসল্লি যারা নামাজ পড়বে তারা যেন টেরও না পায় তাদের ইবাদতের মধ্যে যেন মন নষ্ট না হয় আপনি ওইভাবে চুপচাপ বের হয়ে যাবেন বাপ নিয়ে বের হয় মনে একটা তুফান শুরু হয়ে গেছে আট রাকাতের পরে কেন কার জন্য নামাজ পড়লেন আপনি ভাব দেখাইলেন যে আমরা আট রাকাতওয়ালা কেনই ভাব আসবে কেন অন্তরে অহংকার আসবে কেন তাতে ইবাদতটা একুরেট আল্লাহর জন্য হয় নাই একুরেট আল্লাহর জন্য হয় নাই বড় আফসোস তাহলে তারাবি আমরা কয় রাকাত পড়ব এরপরেও যদি কেউ
চাইপা দইরা কয় 8 রাকাত ঠিক আছে তোর কথা মেনে নিলাম 8 রাকাত তারাবি বাকি 12 রাকাত তো সারব না কি হিসাবে নফল হিসাবে পড়ব বাস এরপরে যদি কয় যে না আমার অন্তর গরম ঠান্ডা হয় না তাহলে বরফের পানিতে 3 ঘন্টা ডুব দিয়া থাক দেখ কলবটা কিছু ঠান্ডা হয়নি আল্লাহ হেদায়েত দান করুন আমিন তাহলে রমজানের দিনে গেল এক আমল রোজা রোজার হক বুঝেননি কি শুধু না খাইয়া থাকা পেটেরে বাঁচাবো খানার থেকে হ্যাঁ যৌবনকে বাঁচাবো স্ত্রীর থেকে হাত কান চোখ জবান অন্তর বাঁচাবো কিসের থেকে গুনাহের থেকে এটা হলো রোজার হক রাতে কি তারাবি রমজানের সবথেকে আরেকটা বড় আমল কোরআন শরীফের তেলাওয়াত আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই এই রমজান মাসে 61 বার কোরআন খতম করতেন কতবার 61 বার কোরআন খতম করতেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাই রমজানুল মুবারকে 60 বার আল্লাহর কোরআন খতম করেছেন অতএব এই রমজানে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব তারাবির মাধ্যমে একটা খতম আমরা তেলাওয়াত করব খতমে তারাবির মাধ্যমে একটা খতমের সওয়াব পেয়ে যাব দ্বিতীয় হলো একা একা কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করব যারা পারেন না তারা চেষ্টা করবেন শিখার জন্য 20 দিন লাগবে কোরআন শিখতে মাত্র প্রতিদিন 1 ঘন্টা করে এক ঘন্টা করে প্রতিদিন দিলে 20 রোজায় কোরআন শিখার সুযোগ হয়ে যাবে আর কোরআন যেদিন শিখতে পারবেন সেদিন আল্লাহ পাক ইবাদতের মধ্যে মজাও বাড়ায় দিবেন তাহলে রমজানের আর একটা আমল কি কোরআন শরীফের তেলাওয়াত যারা পারি না চেষ্টা করি শেখার চেষ্টা করি 20 ঘন্টা লাগবে কোরআন শিখতে প্রতিদিন 1 ঘন্টা করে তারাবির পরে হোক অথবা সাহরি খাইয়া ফজরের নামাজের পরে হোক 1 ঘন্টা টাইম আমরা দিব আল্লাহর কোরআনটা শিখার জন্য রমজানে আর একটা সুযোগ আল্লাহ আমাদেরকে দিবেন যেটা বাকি 11 মাসে চাইলেও আমরা পারবো না সেটা হলো তাহাজ্জুদের 2 রাকাত নামাজ সাহরি খাওয়ার পুরো টাইম হলো তাহাজ্জুদের টাইম বাকি 11 মাসে এই সুযোগ আসেনি কাউকে যদি বলি ভোর রাতে উঠে 2 রাকাত নামাজ পড়বেন 1000 টাকা দিব বলবে আমি আপনাকে দিব আমার পক্ষ থেকে আপনি আদায় করে নেন কিন্তু রমজান এমন বরকতের মাস সাহরি খাওয়ার পুরো টাইম হলো তাহাজ্জুদ নামাজের টাইম কিন্তু বাঙালি এতটাই দুর্বল খাইতে খাইতে আজান ঠেকায় দেয় 2 রাকাত তাহাজ্জুদ পড়ি না এতদিন পড়ি না এখনো রোজা সামনে আছে ইনশাআল্লাহ পড়ব ঘুমের থেকে উঠা 2 রাকাত কমপক্ষে তাহাজ্জুদের নামাজ পড়ব ইনশাআল্লাহ কি রাজি আছি না তাহাজ্জুদের টাইম আল্লাহর বরকতের টাইম দোয়া কবুলের টাইম আল্লাহ পাক ওই সময় প্রথম আসমানে আসেন দোয়া বান্দার কি প্রয়োজন মিটাবার জন্য আল্লাহ পাক বলেন বান্দা এই গভীর সময় তুমি আমার কাছে কি চাও বলো আল্লাহর কাছে দোয়া করবেন হে মালিক রমজান আসছে রোজা রাখতে কষ্ট হয় মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখেন রোজার হক আদায় করার তৌফিক দান করেন আয় আল্লাহ রমজানের মাধ্যমে তাকওয়া অর্জনের ব্যবস্থা করে দেন সন্তানগুলোকে আপনি দিনদার বানায় দেন সন্তানের কারণে আমাদের মা বাবার ইজ্জত বাড়ায় দেন সন্তান পড়ালেখায় দুর্বল আপনি সবল বানায় দেন আদর্শ সুন্দর করে দেন আয় আল্লাহ এই সন্তানের মাধ্যমে আমাদের মা বাবার ইজ্জত বাড়াবার ব্যবস্থা করে দেন এইভাবে সন্তানের জন্য দোয়া স্ত্রীর জন্য দোয়া দোকানে ব্যবসায় ঝামেলা ব্যবসায় বরকতের জন্য দোয়া তাহাজ্জুদের সময় দোয়া আর একটা কঠিন সময় রোজাদার যে কোনো সময় দোয়া করলে কবুল তবে এর মধ্যেও একটা আলাদা সময় হলো ইফতারি সামনে নিয়ে দোয়া করা
আমরা ইফতারি নিয়ে বাজার মিলাই গল্প গুজব চিল্লা চিল্লি মোনাজাত দিয়াও দেখছি পিত্রেও কয় শরবত কম হইছে এটা ডাল এদিকে মোনাজাত চলতেছে বুট কম হইছে এই লোকটা কি দোয়া করবে কপাল পোড়া ঘরে বলেন বাইরে বলেন ঘরের মধ্যে মহিলারে কাজে ব্যস্ত লাগায় দিছে কাজ করো ইফতারির জন্য দোয়া টোয়ার টাইম নেই এমন কাজে ব্যস্ত যে আজানও শুনে না রমজানে এই বরকত ইফতারির টাইমে কোনো কাজ নাই ইফতারি আধা ঘন্টা আগে রেডি করে বসে বসে দোয়া করা বান্দা ইফতারি সামনে নিয়ে দোয়া করবে আল্লাহ সাথে সাথে কবুল করে নেবেন আল্লাহর কাছে দিল খুলে দোয়া করা হে মালিক মেহেরবানি করে রোজার হক আদায় করার তৌফিক দান করো রোজার মাধ্যমে গুনামুক্ত বানায় দাও রোজার মাধ্যমে আমার ঘর তুমি শান্তির ঘর বানায় দাও দাম্পত্য জীবন সুখময় করে দাও ও আল্লাহর বান্দারা যারা প্রাপ্ত বয়সকে আছে ও মুরব্বীরা আপনি রোজা রাখতেছেন আপনার উপযুক্ত মেয়ে ছেলে যদি না রাখে কিয়ামতের দিন আপনি বাবা মা আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে অতএব সন্তানকেও রোজা রাখাইতে হবে একটা রোজা ভেঙ্গে দিলে গুনার ভাগ নিতে হবে নবী বলেন ইচ্ছা করে যদি একটা রোজা কেউ ফরজ রোজা ছেড়ে দেয় সারা জীবনও যদি রোজা রাখে একটার বরকত আর পাবে না এত রোজার দাম মাত্র এক মাস যাদের রোজা রাখার ভালো অভ্যাস আল্লাহর মহব্বতে রাখে এরা রোজা রাখতে রাখতে মন এমন তৈরি হয় যে বারো মাসও যদি আল্লাহ হুকুম করতেন বারো মাস রাখবো আর কিছু নষ্ট মানুষ এরা বলে রোজা রাখলে রোগ বেড়ে যায় বলে না বলে না অথচ রোজা হলো রোগের ঔষধ বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা সবাই একমত রোজার মাধ্যমে মানুষের শরীর ব্যালেন্স হয়ে যায় আমরা যে সারাদিন খাওয়া লাওয়া করি এই জন্য নবীজি সপ্তাহে দুই দিন রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার এই দুই দিন রোজা রাখতেন অতএব এখনো যারা রোজা রাখতে পারি নাই পাক্কা এরাদা করি সামনে যতদিন আমাদের রোজা একটা রোজাও আমরা ভাঙব না রাজি আছি না ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন যারা মা বাবা আছেন রোজা একটাও যেন নষ্ট না হয় একটা সন্তানও যেন রোজার থেকে বঞ্চিত না হয় তাহলে আপনি রোজা না রাইখাও রাইখাও সন্তানের কারণে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে অতএব রোজার মাস বরকতের মাস নবীজি অভিশাপ দিয়েছেন লানত দিয়েছেন যে যারা রোজার মাস পাইয়াও জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে পারে না নবী তাদের জন্য অভিশাপ দিয়েছেন আল্লাহর লানত তাদের উপরে ফেরেশতাদের লানত তাদের উপরে আল্লাহ পাকের লানত নবী বলেন আমি নবীও তাদের উপরে অভিশাপ দিলাম যারা রোজার মাস পাইয়া রোজা রাখার মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত তাদের উপরে ফেরেশতাদের লানত তাদের উপরে এবং আল্লাহর নবী বলেন আমিও বরদোয়া করে গেলাম যারা রোজার মাস পাইয়া রমজানের হক আদায় করবে না জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করাবে না আল্লাহর নবী বলেন আমি নবী হইয়াও তাদের জন্য অভিশাপ দিলাম তো যে কথাগুলো বললাম আমাদের রমজানুল মোবারকে এক নাম্বার হলো আমরা সারাদিন রোজা রাখব এ হলো এক আমল রাতের বেলা আমরা তারাবির নামাজ পড়ব কত রাকাত কথা বলেন ২০ রাকাত নাম্বার ২ ৩ নাম্বার হলো আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব কি করব কোরআন শরীফের তেলাওয়াত ৩ নাম্বার আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব ইনশাআল্লাহ ৪ নাম্বার আমাদের আমল হলো ইফতারি সামনে নিয়ে দোয়া করা কি নিয়ে দোয়া করা বলেন ইফতারি সামনে নিয়ে দোয়া করা সন্তানকে বসাইয়া পরিবারকে নিয়ে নিজের জন্য ব্যবসার জন্য সর্বক্ষেত্রে আমরা দিল খুলে দোয়া করব ইনশাআল্লাহ
আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন যারা রোজা ভাঙছি রাখতে পারি নাই এখন থেকে ইনশাআল্লাহ আমরা রোজা রাখব তো কি যুবক বাবার একটা রোজাও ভাঙা যাবে না রোজা রাখলে কি শুধু সওয়াব এতটুকুই শরীর সুস্থতার জন্য কত ঔষধ আপনি খান আল্লাহর উপরে ভরসা করে কোনো ঔষধের প্রয়োজন নেই রোজা রাখেন নবী এজন্য প্রতি সপ্তাহে কয়দিন রোজা রাখতেন কিবার কিবার সোমবার আর বৃহস্পতিবার চিকিৎসা বিজ্ঞানী 1500 বছর পরে গবেষণা করে বলতেছে যে এই রোজার মাধ্যমে মানুষের শরীর সুস্থ হয়ে যায় সারা দিন এক সপ্তাহে 2-4 দিন যা খাইলেন এটা ব্যালেন্স হয়ে যাবে এই রোজার মাধ্যমে আল্লাহ আমাদের বাকি দিনগুলো রোজার হক আদায় করে গরিবের হক আদায় করতে পারি যার উপরে যতটুকু দায়িত্ব আছে যাকাতের বিষয় আমরা আগে আগে আদায় করে দিব এমন টাইমে দিব না যে গরিবরা এটা দিয়ে কিছু করার সুযোগ পাবে না আগে আগে দিব রোজাদারকে ইফতারি করাবেন বেরোজাদারকে জেনে শুনে ইফতারি করাইলে গুনাহ হবে আপনি যদি জানেন এই লোকটা রোজা রাখে না তাকে ইফতারি করাইলে কি হবে গুনাহ হবে অতএব আমরা বেশি বেশি আল্লাহর কাছে রোজাদারের দোয়া কবুল তেলাওয়াত বেশি বেশি করবেন যে সূরাটা পারেন এটা বেশি বেশি পড়বেন আলহামদু সূরা পারেন না পড়বেন ইন্না তাইনা পারেন না পড়বেন কুল হুয়াল্লাহ পারেন পড়বেন প্রতিদিন এই আমলগুলো করেন আর একটা দোয়া আছে রমজানটা তিনটা ভাগ করা আছে না প্রথম 10 কি পরের 10 তৃতীয় 10 নাজাত এই প্রত্যেক 10 এ একটা দোয়া আছে সংক্ষেপ যেমন রহমত তো বেশি বেশি এই দোয়াটা পড়বেন ইয়া আরহামার বাস এটা হাঁটতে চলতে পড়েন আবার যখন পরের 10 কি আসবে মাগফিরাত তখন আপনি আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য আপনি দোয়া করবেন আস্তাগফার করবেন আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি শেষের 10 কি নাজাত ওই সময় জাহান্নাম থেকে নাজাতের দোয়া করবেন সবাই পারেন পড়েন না আল্লাহুম্মা জিরনি পারেন না এটা করবেন আর এই পুরা কেউ না পারলে একটা দোয়া আছে পুরা মাসে পড়বেন তাহলে রহমত পাবেন মাগফিরাত হবে নাজাত হবে সবাই পারেন দোয়াটা পড়বেন আজকে থেকে চালু করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার রহমত দান করেন অফিল আখিরাতে হাসানা আখিরাতের শান্তি মাগফিরাত দান করেন ওয়া কিনা আযাবান্নার জাহান্নাম থেকে মুক্তি দান করেন এই দোয়াটা পারে না এমন কেউ আছে তো কপাল খারাপ করে না সব সময় দোয়াটা পড়েন এটা অনেক দামি একটা দোয়া জামে একটা দোয়া পড়েন পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ইয়া আল্লাহ আপনি আমাদের রোজা কবুল করে নেন আমাদের সাহারি আমাদের ইফতারি কবুল করে নেন আমাদের তারাবি আমাদের নামাজ আমাদের তসবি আমাদের তেলাওয়াত কবুল করে নেন রোজার হক আদায় করার তৌফিক দান করেন আয় আল্লাহ কোরআন বেশি বেশি পড়ার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের মুরব্বী যারা কবরে জান্নাতের ব্যবস্থা করে দেন রমজানে কবরের আজাব বন্ধ আয় আল্লাহর বরকতে আমরা দোয়া করি আজীবনের জন্য কবরের আজাব বন্ধ করে দেন আল্লাহ আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন
اي الله شارع دنیا بشي كي معاف کر دين مسلمان در اوپر رحمت دن کرين بنگلادش شانتير دش بنائے دين اي الله پرشاشنیک باب جنو پرتيني دير دائت جارع دين دار بنائے دين غره غره سنو تير باتي جلائے دين اي الله زارا اپنار حکومير مدد آوتایا سي شبائي كي روزارا کر توفق دن کرين اي الله گناهر بھائن تره دن کرين تقوار مقام دن کرين اما در کامائی روزی ببشای برکت برائے دن لیکا برا زرا پوری کرتی کمیه بھی دن کرين اي الله پرش پر محبت برائے دن مخالفر موافق بنائے دن اي الله برکت رزقر ببستا کر دن اي الله আপনার খাস বান্দাদের মাধ্যমে কুদরতের দ্বারা ফয়সালা করে দেন মখলুকাতের শারারত থেকে হেফাজত করেন ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায়া দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন দীর্ঘ নেক আয়াত দান করেন আমাদের জান আমাদের মাল আমাদের আহাল আয় আল্লাহ কুদরতের দ্বারা হেফাজতের ব্যবস্থা করে দেন দিলের নেক আশা পূরণ করে দেন দিলের নেক আশা পূরণ করে দেন নবীজির মহব্বতে আমাদেরকে maaf করে দেন আমার প্রত্যেকটা কলিজার যুবকদের দিনদার বানায় দেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন নেক আমলের আগ্রহ বাড়ায় দেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন দান সদকা যারা করেছেন কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন আয় আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের কবুল করে নেন ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন